প্রতি বছরই অসংখ্য বাংলাদেশী বৈধ এবং অবৈধ পথে ইউরোপে পাড়ি জমান। ভালো উপার্জন এবং উন্নত জীবনমানের জন্য অনেকে জীবনের ঝুঁকিও নেন। কয়েক প্রজন্ম ধরে ইউরোপের দেশগুলিতে নাগরিকত্ব নিয়ে বাস করছেন এমন বাংলাদেশিও বহু। আমাদের জাতীয় সমৃদ্ধিতে তাদের অবদান বিশাল। কিন্তু এর একটি অন্ধকার দিক হলো, জীবিকার সন্ধানে এই বিশাল শ্রমবাহিনীর একটি উল্লেখযোগ্য অংশ প্রতারিত, নির্যাতিত এবং খুন গুম হচ্ছেন প্রতিনিয়ত। কখনো তাদের মৃতদেহটিও দেশে ফিরে আসছে না। কিন্তু সম্পূর্ণ বৈধ পথেই ইউরোপের দেশগুলিতে অভিবাসনের সুযোগ রয়েছে। প্রতি বছরই ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলি কারিগরি দক্ষতা সম্পন্ন অসংখ্য শ্রমিককে অভিবাসনের সুযোগ দিচ্ছে, ছাত্রদেরকে দিচ্ছে শিক্ষাবৃত্তি এবং ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলিতে পড়াশোনা করার সুযোগ। অভিবাসনের নীতিও ক্রমেই সহজ হয়ে আসছে এসব দেশে। 2 কোটিরও বেশি অভিবাসীর বসবাস ইউরোপের 27টি দেশে। এর মধ্যে শ্রমবাজারে নিযুক্ত রয়েছেন 88 লক্ষেরও বেশি। 2019 সালে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলিতে প্রথমবার বসবাসের অনুমতি পাওয়া তৃতীয় দেশের মানুষের সংখ্যা ছিল 30 লক্ষ। বাস্তবে দক্ষ শ্রমের এই চাহিদা শুধু ইউরোপেই নয়, সারা বিশ্বেই ক্রমবর্ধমান। তবু প্রতি বছরই জীবিকার সন্ধানে দেশ ত্যাগ করা যুবকদের বিড়ম্বনার চিত্রটি সংবাদ মাধ্যমে আসাটা এক প্রকার নিয়মিত খবর হয়ে উঠেছে। শুধু বাংলাদেশিরাই এর জন্য দায়ী নন, ইউরোপের বিভিন্ন দেশের অভিবাসন নীতি নির্ধারকরাও এইসব মর্মান্তিক ঘটনার দায় এড়াতে পারেন না। ইতালি বা পর্তুগালের মতো দেশগুলিতে কোনো ক্রমে যদি কোনো একজন ব্যক্তি পৌঁছাতে পারেন, তাহলে কয়েক বছরের মধ্যেই বৈধ হয়ে যাওয়ার সুযোগ পান। যাদের ভাগ্য একান্তই সহায়ক নয়, তারা চলে যান ফ্রান্সে, কারণ সে দেশে বেআইনিভাবে থাকা যায় যুগের পর যুগ। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলিতে কনস্ট্রাকশনের কাজে দক্ষ ওয়েল্ডার, ফোরম্যান, ডিজাইনার, ড্রাইভার, ফর্কলিফট ও ক্রেন অপারেটর সহ বহু টেকনিশিয়ান, চিকিৎসা খাতে নার্স, থেরাপিস্ট, ল্যাব টেকনিশিয়ান, আইটি সেক্টর, প্রিন্ট মিডিয়া সেক্টর সহ বহু সেক্টরেই দক্ষিণ এশিয়ার দেশগুলি থেকে দক্ষ লোকবল সংগ্রহ করা হয়। লিঙ্কডিনের মতো জনপ্রিয় সোশ্যাল সাইটে বিজ্ঞাপন থাকে বছর জুড়েই। খুদ সরকার পক্ষ থেকেও বিজ্ঞাপন প্রকাশ করা হয়। বাংলাদেশে বিটাকের মতো সরকারি এবং বহু আন্তর্জাতিক মানের বেসরকারি প্রতিষ্ঠানগুলিতে মেশিন শপ, ইলেকট্রিক্যাল ওয়ারিং, মোটর ওয়াইন্ডিং, সিএনসি অপারেটিং, প্লাম্বিং, কাস্টিং এর মতো বহু ট্রেড কোর্স রয়েছে। ফিশ অ্যান্ড পোল্ট্রি ফার্মিং শেখার কৃষিভিত্তিক প্রতিষ্ঠানও আছে বাংলাদেশে। যদিও অপর্যাপ্ত, কিন্তু এসব কোর্সে ভর্তি সহজ। এর বাইরে শেফ কোর্সের মতো আন্তর্জাতিক মানের কোর্সগুলিতেও কোথাও নামমাত্র মূল্যে, কোথাও সরকারি অনুদান সহ ট্রেনিং প্রদান করা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নে প্রবেশের একটি খুব সহজ উপায় হচ্ছে এখানে উচ্চশিক্ষা নিতে আসা। যদিও সেই সুযোগটি নেওয়া একটা বড় অংশের শ্রমজীবী মানুষের জন্য প্রায় অসম্ভব, কিন্তু শিক্ষিত সচ্ছল যুবকদের মধ্যে যারা 18 বা 20 লক্ষ টাকা এবং দীর্ঘ সময় অবৈধ পথে ইউরোপে আসতে ব্যয় করছেন, সেই সময় অর্থ তারা ইউরোপে শিক্ষার্থী হিসাবে প্রবেশ করতে ব্যয় করলে শিক্ষা, পেশা এবং নিরাপত্তা অর্জন করতে পারেন সহজে এবং বৈধ পথেই। জার্মানি লেখাপড়া শেষে চাকরি খোঁজার জন্য 1 বছরের বেশি সময় দেয়। ব্যবসা বাণিজ্য করার সুযোগ তো রয়েছেই। আশার কথা হচ্ছে, সাম্প্রতিক বছরগুলিতে বেশ 1000 বাংলাদেশি শিক্ষার্থী হিসাবে ইউরোপের এই দেশটিতে এসেছেন। এখানে তারা স্টুডেন্ট অ্যালুমনি করেছেন, দেশের শিক্ষার্থী ও জার্মানিতে বাংলাদেশি শিক্ষার্থীদেরকে সহায়তা করছেন। চাকুরি সূত্রে ইউরোপে প্রবেশের সুযোগ এখন ক্রমশ বাড়ছে। জার্মানি 1 বছর আগে এ সংক্রান্ত আইন শিথিল করেছে, ফলে এখন বাংলাদেশে বসেও জার্মানির চাকরির বাজারে আবেদনের সুযোগ রয়েছে। এছাড়া ইউরোপের অন্যান্য দেশেও চাকুরি খোঁজা যায়। এই কাজ ইন্টারনেটের মাধ্যমে করা সম্ভব। খুব উল্লেখযোগ্য পরিমাণ না হলেও ইউরোপের দেশগুলিতে অনেক ফ্রিল্যান্সার বাংলাদেশে বসেই উপার্জন করছেন। কৃষিখাত ইউরোপে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচিত হয়। এই দেশগুলির সরকার কৃষকদেরকে রাষ্ট্রীয়ভাবে কেবল উৎসাহিতই করেন না, কৃষিতে ভর্তুকিও প্রদান করেন। ফলে ইউরোপীয় কৃষি ফার্মগুলিতে কৃষিখাতে প্রশিক্ষণপ্রাপ্ত শ্রমিক উচ্চ বেতনে চাকরি ও অন্যান্য সুবিধা সহজেই পেতে পারেন। সেবা খাতগুলিতে অদক্ষ শ্রমিক উচ্চ মূল্য পায়, এক্ষেত্রে দক্ষ শ্রমিক যথেষ্ট সচ্ছল জীবনযাপন করতে পারেন। উবারের মতো জনপ্রিয় সার্ভিসে ড্রাইভিং করছেন বহু বাংলাদেশি, যারা একই কাজ দেশে করলে আয় করতেন অনেক কম। জার্মানিতে নার্সের চাহিদা লক্ষণীয়। ইউরোপের মানে প্রশিক্ষিতরা সহজেই এই খাতে চাকুরি নিয়ে আসতে পারেন। রাষ্ট্রীয় পর্যায়ে উদ্যোগ গ্রহণের কোনো বিকল্প নেই। ইউরোপের শ্রমবাজার যে ধরনের প্রশিক্ষিত জনশক্তি চায়, সেরকম প্রশিক্ষণের ব্যবস্থা বাংলাদেশে থাকলেও তা পরিমাণে কম এবং প্রচারের অভাবে অনেকে এসব প্রশিক্ষণের ব্যাপারে জানেন না। বাংলাদেশের সরকার এগুলি প্রচার, উৎসাহিত করা এবং আরও প্রশিক্ষণের উদ্যোগ বাড়ালে কেবল রেমিটেন্সই বাড়বে না, একই সাথে দেশি প্রযুক্তিরও বিকাশ হবে এবং বেঁচে যাবে অসংখ্য মূল্যবান জীবন, যা দেশের সম্পদ হয়ে উঠতে পারত কিন্তু কেবলমাত্র সঠিক উদ্যোগের অভাবে বিলম্বিত হচ্ছে। সব শেষে যে বিষয়টা উল্লেখ না করলেই নয়, সেটি হলো ভাষা। ইউরোপের বাইরে কোরিয়া, জাপানের মতো দেশগুলিতে ভাষা শিখাটা বহু ক্ষেত্রেই বাধ্যতামূলক। ইউরোপীয় শিক্ষার্থীদের জন্য ইংরেজি ভাষায় দক্ষতা বাধ্যতামূলক। জার্মান ভাষা শিখলে জার্মানিতে বিশেষ সুবিধা পেয়ে যান শিক্ষার্থীরা। যাদের জন্য ভাষা শেখাটা বাধ্যতামূলক নয়, তাদের ক্ষেত্রেও ইংরেজি ভাষাটা রপ্ত করে নেওয়া ইউরোপে বহু বাড়তি সুবিধা দিতে পারে। বর্তমানে অসংখ্য ফ্রি কোর্স কেবল ইউটিউবেই পাওয়া যায়, যেগুলি বিশ্বমানের। শিক্ষার্থী বা পেশাজীবী যেই হন, ইউরোপে অভিবাসনের জন্য ইংরেজি ভাষায় দক্ষতা বহু ক্ষেত্রেই বাড়তি সুবিধা দেবে।
এছাড়াও দেশের বাইরে সবখানে ইংরেজি জানা প্রয়োজন। আধুনিক তথ্য প্রযুক্তির যুগে স্বল্প শিক্ষিতরাও অনলাইনেই নিজেদের কাজ ও দরকারি তথ্য খুঁজে নিচ্ছেন। কেবল রাষ্ট্র নয়, আগ্রহী যুবকদেরকেও উপার্জনের জন্য বৈধ, সম্মানজনক ও লাভজনক পথ খুঁজে বের করতে হবে নিজ উদ্যোগে। বর্তমানে এই কাজটি বহুগুণ সহজ, প্রয়োজন কেবল সৎবুদ্ধি, সৎ সাহস এবং সদিচ্ছার।